بسم الله الرحمن الرحيم ويل لكل همزه لمزه الذي جمع مالا وعدده وعليكم السلام ورحمه الله وبركاته জি সম্মানিত ভাই খুব এক সংগঠন আরেক সংগঠনকে হেয় প্রতিপন্ন বা নাম ধরে কথা বলা সেটা আদৌ ঠিক নয় সেই অশ্লভ শিখতে হবে আমার মহান রব আল্লাহ রব্ আলমিনের কাছ থেকে আল্লাহ রব্লাহ আলমিন মানুষের সমালোচনা করেছেন বা সমালোচনা শিক্ষা দিয়েছেন কিভাবে সমালোচনা করতে হয় আল্লাহ রব্লা আলমিন বলছেন সোরা বাকারা দুই নম্বর সোরা ات أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ما نشر কিছু লোক আছে তারা বলে ইমানদার আল্লাহ এবং আখেরাতের প্রতি আমরা ইমান এনেছি আসলে তারা ইমানদার নয় কে এরকম সেটা আল্লাহ বলেন নেই যেমন আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কোরআনের মধ্যে আদম আলী ইসলামের দুই পুত্রের ঘটনার কথা বলেছেন কিন্তু নাম বলেন আল্লাহ তো নাম না বলে সমালোচনা করতে হয় নাম বলে সমালোচনা করা ঠিক না কাউকে হ্যাঁ প্রতিপন্ন কাউকে কটাক্ষ করে আল্লাহ সাল্লাম এটা করতেন আমাদের মধ্যে নমনীয় ভাব আসতে হবে আমাদেরকে মেনে চলি কিন্তু আচার আচরণের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে রয়েছি আমাদের সুন্দর আচরণ গুলি খ্রিস্টান নিয়ে যায় তারা সুন্দর আচরণ করে মানুষকে ধর্মান্তরিত করে ফেলতেছে এই দিকটা আমাদের খেয়াল নেই আচরণ আর সুন্দর করতে হবে সুন্দর ভাষাই সহিত